পটুয়াখালীর গলাচিপায় টাকা চুরির অপবাদ দিয়ে গাছের সাথে শিকলে বেঁধে এক কিশোরকে 3 দিন ধরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের এই ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর এই ঘটনায় জড়িত অভিযোগে 2 মহিলাসহ 3 জনকে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার মুন্নার মা হাসিনা বেগমের অভিযোগ, 85,000 টাকা চুরির অভিযোগ তুলে স্থানীয় হজরত আলী, ফেরদৌস, মমতাজ এবং তানিয়া গত 9 মে তাদের বাড়ি থেকে মুন্নাকে তুলে নিয়ে 11 মে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় নির্যাতন করে। এরপর থেকে তার খোঁজ মিলছে না। তবে পুলিশ জানিয়েছে মুন্নার সন্ধানে অভিযান চলছে। আমরা এটি সত্যতা পেয়েছি এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা যারা ঘটনা ঘটিয়েছে এবং যারা যারা অভিযুক্ত সেখান থেকে আমরা 3 জন আসামিকে গ্রেপ্তার করেছি, তানিয়া, শামীম এবং মমতাজ বেগম। এই 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।